আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পায়েস অর্থাৎ অসুরুগের লক্ষণ ভিত্তিক বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করে চিকিৎসা করার সহজ পদ্ধতি। ভিউয়ার্স, আমার আজকের আলোচ্য বিষয়টি আমি যে গ্রন্থ থেকে আলোচনা করব সেটি হলো অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। অ্যামেজিং হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট এই গ্রন্থটি আমি লিখেছি, আর এই গ্রন্থের 179 থেকে 182 পৃষ্ঠা পর্যন্ত আমার আজকের আলোচ্য বিষয়টি লেখা আছে। ভিউয়ার্স, প্রথমে আমি পাইলস বা অশুরুগ কি, পাইলস বা অশুরুগের কারণ এবং লক্ষণ কি এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। পাইলস বা অশুরুগ হলো মলদ্বারের এক ধরনের রোগ, যেখানে রক্তনালীগুলো বড় হয়ে গিয়ে বাস্কুলার কুশন অর্থাৎ অশবলি তৈরি করে। যে সকল কারণে এই রোগ হয় সেগুলোর মধ্যে প্রধান কারণগুলো হলো দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, শাকসবজি এবং অন্যান্য আঁশযুক্ত খাবার কম খাওয়া, পানি কম পান করা, অতিরিক্ত মশলাযুক্ত বা ভাজাপোড়া খাবার খাওয়া, শরীরের অতিরিক্ত ওজন হওয়া, মলত্যাগকালে বেশি চাপ দেয়া, বসে বসে দীর্ঘ সময় কাজ করা এবং জেনেটিক কারণ অর্থাৎ পরিবারে কারো পাইলস বা অশুরুগ থাকা, এগুলো হলো পাইলস বা অশুরুগ হওয়ার প্রধান কারণ। পাইলস বা অশ মলদ্বারের অভ্যন্তরে হলে যে সকল লক্ষণগুলো দেখা যেতে পারে সেগুলো হলো পায়খানার সময় ব্যথাহীন রক্তপাত হওয়া, মলত্যাগকালে অশবলি বাহিরে বের হয়ে আসতে পারে আবার নাও পারে, মলদ্বারে জ্বালাপোড়া যন্ত্রণা বা চুলকানি হয়, অনেকের ক্ষেত্রে মলদ্বারে ব্যথা থাকে না, কোনো কোনো ক্ষেত্রে মলত্যাগকালে মলদ্বারে ব্যথা হয়। কিন্তু পাইলস বা অশ মলদ্বারের বাহিরে হলে যে সকল লক্ষণগুলো দেখা যেতে পারে সেগুলো হলো মলদ্বারের বাহিরে ফুলে যাওয়া অর্থাৎ অশবলি হওয়া, যা হাত দিয়ে স্পর্শ ও অনুভব করা যায়, কখনো কখনো রক্তপাত বা মলদ্বারে ব্যথা হতে পারে। উল্লেখ্য যে অশবলি সেটা মলদ্বারের অভ্যন্তরে হোক বা বাহিরে হোক, কিন্তু বিভিন্ন রোগীর ক্ষেত্রে পাইলস বা অর্শের অন্যান্য লক্ষণগুলো ভিন্নভাবে প্রকাশ পায়। বিয়ার্স, এখন আমি আলোচনা করব পাইলস বা অশরোগে কার্যকর বিভিন্ন হোমিওপ্যাথিক ওষুধের প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো ব্যবহার করার নিয়ম। বিয়ার্স, প্রথমে আমি যে ওষুধটি আলোচনা করব সেটি হলো অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিক ওষুধটি অশরোগে খুবই কার্যকর, আর অশরোগে ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো অর্শের যন্ত্রণা গাড়িতে চললে উপশম হয়। অর্শের যন্ত্রণা গাড়িতে চললে উপশম হয়, অর্শ হইতে সহজেই রক্তস্রাব হয়, মলত্যাগের পর ঘন্টার পর ঘন্টা তীব্র কর্তনবোধ ব্যথা হয়, এগুলো হলো অ্যাসিড নাইট্রিক ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যাসিড নাইট্রিক ওষুধটির 30 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে। ওষুধটি সেবন করার পর যখনই অর্শের যন্ত্রণা এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। পিয়ার্স, আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা ওষুধটি অর্শে পিয়ার্স আমি এখন যে ওষুধটি আলোচনা করব সেটি হলো নাক্স ভূমিকা। নাক্স ভূমিকা অশুরুগে খুবই কার্যকর একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো পাইলস বা অশুরুগে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, রোগীর কোষ্ঠকাঠিন্য থাকে, মলত্যাগের ইচ্ছা ও বেগ কিন্তু পায়খানা খোলাসা হয় না, অনবরত মলত্যাগের ইচ্ছা ও বেগ হয় কিন্তু পায়খানা খোলাসা হয় না, এগুলো হলো নাক্স ভূমিকা ওষুধটি প্রয়োগ করা বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে নাক্স ভূমিকা ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফোঁটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে নিয়মিত রূপে, এবং যখনই পাইলস এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো সালফার।
সালফার ওষুধটি অসুরোগে খুবই কার্যকরী একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো অর্শে কোনো জ্বালা ও যন্ত্রণা থাকে না, অর্শে কোনো জ্বালা যন্ত্রণা থাকে না, কোষ্ঠকাঠিন্য থাকে, মল অত্যন্ত শক্ত ও শুষ্ক থাকে, মল ত্যাগের সময় মল দ্বারে অত্যন্ত ব্যথা হয়, মল ত্যাগের সময় মল দ্বারে অত্যন্ত ব্যথা হয় এবং ওই ব্যথার জন্য রোগী মল ত্যাগ করতে চায় না, অশবলি থেকে নীল রঙের রক্তস্রাব হয়। এগুলো হলো সালফার ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে সালফার ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 2 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, এবং যখনই পাইলস এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো পিউনিয়া। পিউনিয়া অসুরোগে খুবই কার্যকরী একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো পাইলস বা অসুরোগ হলে রোগীর মলদ্বার দিয়ে রস চুয়ে চুয়ে পড়ে, অথবা অর্শ হতে রস চুয়ে চুয়ে পড়ে। এটি হলো পিউনিয়া ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে পিউনিয়া ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, যখনই অর্শ এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যামোনমিউর। অ্যামোনমিউর ওষুধটিও অসুরোগে খুবই কার্যকর, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো পালস বা অসুরোগে মল ত্যাগের সময় উপরে রোগীর মলদ্বারে ঘন্টার পর ঘন্টা জ্বালা করতে থাকে। পালস বা অসুরোগে মল ত্যাগের সময় উপরে রোগীর মলদ্বারে ঘন্টার পর ঘন্টা জ্বালা করতে থাকে, এটি হলো অ্যামোনমিউর ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যামোনমিউর ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, এবং যখনই অর্শের জ্বালা এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ইয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো হ্যামামেলিস। হ্যামামেলিস হ্যামামেলিস অসুরোগে খুবই কার্যকর একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো রক্তস্রাবী অর্শ, এবং অর্শ হতে কালো বর্ণের রক্তস্রাব হয়। এটি হলো হ্যামামেলিস ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে হ্যামামেলিস ওষুধটি 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার অথবা দিনে 4 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, যখনই অর্শের রক্তস্রাব বন্ধ হবে এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো মিলিফুলিয়াম। মিলিফুলিয়াম ওষুধটি অসুরোগে খুবই কার্যকর হয়, কিন্তু এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো পাইলস বা অসুরোগে উজ্জ্বল লাল বর্ণের রক্তস্রাব হয় কিন্তু কোনো ব্যথা থাকে না। পাইলস বা অসুরোগে উজ্জ্বল লাল বর্ণের বেদনাহীন রক্তস্রাব হয়, এটি হলো মিলিফিলিয়াম ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে মিলিফিলিয়াম ওষুধটির 200 শক্তি 2 ফুটা মাত্রা সেবন করতে হবে দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, যখনই অর্শের রক্তস্রাব বন্ধ হবে এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। ভিউয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ইগনিশিয়া আমারা। ইগনিশিয়া আমারা অসুরোগে খুবই কার্যকর একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো অর্শের যন্ত্রণা, পাইলস বা অর্শের যন্ত্রণা, হেঁটে বেড়ালে উপশম হয়, পাইলস বা অর্শের যন্ত্রণা হাঁটলে উপশম হয়, অর্থাৎ হেঁটে বেড়ালে উপশম হয়, এটি হলো ইগনিশিয়া আমারা ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে ইগনিশিয়া আমারা ওষুধটি 30 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার, খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং যখনই অর্শের যন্ত্রণা এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো অ্যাসিড সাল্ফ। অ্যাসিড সাল্ফ ওষুধটিও অসুরোগে খুবই কার্যকর একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেটি হলো পাইলস বা অসুরোগে খুবই জ্বালা থাকে, অর্শ হতে অনবরত রস পড়ে,
তাই মলদ্বার ভিজে থাকে। এগুলো হলো অ্যাসিড সাল্ফ ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে অ্যাসিড সাল্ফ ওষুধটি ত্রিশক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 3 বার অথবা দিনে 4 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং ওষুধটি সেবন করার পর যখনই অর্শের জ্বালা এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো কস্টিকাম। কস্টিকাম ওষুধটি অশুরোগে প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণটি দেখতে হয় সেটি হলো রোগের কথা মনে করলেই অশুরোগ বাড়ে। রোগের কথা মনে করলেই অশুরোগ বাড়ে। পালস বা অশুরোগে রোগের কথা মনে করলেই অশুরোগ বাড়ে, এটি হলো কস্টিকাম ওষুধটি প্রয়োগ করার বিশেষ প্রদর্শক লক্ষণ। উক্ত লক্ষণ সাদৃশ্যে কস্টিকাম ওষুধটির 200 শক্তি সেবন করতে হবে 2 ফুটা মাত্রায় দিনে 2 বার অথবা দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে, এবং ওষুধটি সেবন করার পর যখনই অর্শের যন্ত্রণা এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বিয়ার্স, আমি এখন যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেটি হলো ক্যালকিরিয়া ফ্লোর। ক্যালকিরিয়া ফ্লোর ওষুধটি অশুরোগে খুবই কার্যকরী একটি ওষুধ, আর এই ওষুধটি প্রয়োগ করার জন্য যে বিশেষ প্রদর্শক লক্ষণ সেগুলো হলো অশুরোগের সঙ্গে রোগীর কুষ্ঠবুদ্ধতা থাকে, রক্তস্রাবী অথবা রক্তস্রাবহীন সকল প্রকার অশুরোগের সঙ্গে রোগীর কুষ্ঠবুদ্ধতা থাকে। উক্ত লক্ষণ সাদৃশ্যে ক্যালকিরিয়া ফ্লোর ওষুধটির 200 শক্তি 2 ফুটা মাত্রা সেবন করতে হবে দিন 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, অথবা বায়োকেমিক ওষুধ ক্যালকিরিয়া ফ্লোর এর 30x শক্তি 3টি বা 4টি করে পরি সেবন করতে হবে দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে নিয়মিত রূপে, এবং যখনই অশের রক্তস্রাব এবং অন্যান্য উপসর্গ কমে আসবে ওষুধটি সেবন করা বন্ধ রাখতে হবে। বিওয়ার্স, এতক্ষণ আমি অশুরোগে কার্যকর বিভিন্ন গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধের বিশেষ প্রদর্শক লক্ষণ এবং সেই ওষুধগুলো সেবন করার নিয়ম আলোচনা করলাম। আপনাদের মধ্যে যাদের পালস বা অশুরোগ আছে, আপনারা আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে আমার আলোচনাটি শুনে লক্ষণের সাথে মিলিয়ে হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে উপকার পাবেন ইনশাল্লাহ।